জুনায়েদ আহমেদ পলকের মেজাজ খারাপ হলেই নাকি ডাক পড়ত নুসরাত ফারিয়ার। অভিনেত্রীর ফিটনেসের প্রতি বিশেষ আকর্ষণ ছিল পলকের। শুধু তাই নয়, সাবেকেই প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে নুসরাত ফারিয়া নিজের 9 বছরের প্রেম ও বাগদানও ভেঙে দেন। সরকার পতনের প্রভাব যে শুধু রাজনৈতিক অঙ্গনেই নাড়া দেয়নি, এর প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। এখন একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে শোবিজ তারকাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সখ্যতা ও সংশ্লিষ্টতার খবর। এবার নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম। গুঞ্জন উঠেছে সাবেক সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই নায়িকার। ক্যারিয়ারের শুরু থেকেই সাহসী রূপে ধরা দিয়েছেন। খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছে নুসরাত ফারিয়াকে। শুধু তাই না, ধনাঢ্য ব্যক্তিদের সঙ্গে বিদেশ ঘুরে বেড়িয়েও নানা সময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। 2-1টি ছাড়া তেমন কোনো সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জেরেই রাতারাতি কোটিপতি বনে যান এই নায়িকা। গুঞ্জন আছে প্রতিমন্ত্রী পলকের সহায়তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পান নুসরাত ফারিয়া। এমনকি তার হাত ধরেই আওয়ামী লীগের সরকারের এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়াও। তবে পলকের সাথে সখ্যতা গড়ে তুলেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেননি এই অভিনেত্রী। শুধু তাই নয়, দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশিদ নামে একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার সঙ্গে 2020 সালের 21 মার্চে বাগদান সারেন নুসরাত ফারিয়া। তবে পলকের লোকদের হুমকি পেয়ে সেই বাগদান ভাঙেন রনি। যদিও ভয়ে এ বিষয়ে এখনও মুখ খোলেননি ফারিয়ার সাবেক এই প্রেমিক। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।